হ্যালো গাইস, আজ আমরা 6/7/2022-এর সেকেন্ড শিফটের যে 25টি কোশ্চেন সেটি সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের ফার্স্ট শিফট আলোচনা করা হয়ে গেছে, এটি আমাদের পার্ট নাম্বার 11। যারা যারা আগের বিগত বছরের ক্লাসগুলো দেখনি তারা দেখে নিয়ে 2018 থেকে 2022-এর আলোচনা করা হচ্ছে। এক নম্বরে রয়েছে, কোন দল বিজয় হাজারে ট্রফি 2022-23 জিতেছে? হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র। অ্যান্সারটি হবে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র বিজয় হাজারে ট্রফি 2022-23 জিতেছে। কোন ঋতুতে খরিফ শস্য হয়? শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল নাকি শরৎকাল? অ্যান্সারটি হবে বর্ষাকাল। বর্ষা ঋতুতে খরিফ শস্য হয়, অপশান বি। অনুন্নত এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সমাজে জনসংখ্যার বৃদ্ধির হার কম কেন? চারটি অপশান দেওয়া রয়েছে, কারণ মৃত্যুহার এবং জন্মহার উভয়ই কম, কারণ মৃত্যুহার এবং জন্মহার উভয়ই বেশি, কারণ মানুষ অনুন্নত দেশ থেকে মাইগ্রেট করে, নাকি কারণ এই ধরনের দেশগুলোতে সাধারণত জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত কঠোর সরকারি নীতি থাকে। এর মধ্যে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, কারণ মৃত্যুহার এবং জন্মহার উভয়ই বেশি। পিঁপড়ের হুলে নিম্নোক্ত কোনটি প্রাকৃতিকভাবে পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি মিথানোয়িক অ্যাসিড? মিথানোয়িক অ্যাসিড, অপশান ডি। পিঁপড়ের হুলে মিথানোয়িক অ্যাসিড প্রাকৃতিকভাবে পাওয়া যায়। নিম্নোক্ত কোনটি মূলধন বাজেটের একটি উপাদান? সরাসরি ব্যয়, অকর রাজস্ব, কর রাজস্ব, পরিকল্পনা বহির্ভূত মূলধন ব্যয়। পরিকল্পনা বহির্ভূত মূলধন ব্যয় মূলধন বাজেটের একটি উপাদান, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নিম্নোক্ত কোন নৃত্যের ধরনটি নারীদের যন্ত্রণাকে চিত্রিত করে যাদের সঙ্গীরা বাড়ি থেকে চলে গেছে? বিরাহা, পাইকা, আলকাপ নাকি মাটকি? অ্যান্সারটি হবে বিরাহা। বিরাহা ধরনটি নারীদের যন্ত্রণাকে চিত্রিত করে যাদের সঙ্গীরা বাড়ি থেকে চলে গেছে, অপশান এ। আইএসএল 2021-22-এর ফাইনালে হায়দ্রাবাদ এফসি এর কাছে কোন দল হেরেছে? দেখো চারটি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে অ্যান্সারটি হয়ে যাবে কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালা ব্লাস্টার্স এফসি দল হেরেছে। বৈদ্যুতিক রুম হিটারের তারের কুণ্ডলী কী নামে পরিচিত? উপাদান ফিউজ, সুইচ নাকি কোষ? অ্যান্সারটি হবে উপাদান। বৈদ্যুতিক রুম হিটারের তারের কুণ্ডলী উপাদান নামে পরিচিত। নিম্নোক্ত কোনটি ভারতে গ্রিড প্যারিটি ব্যারিয়ার ভাঙতে প্রথম সৌর প্রকল্প? কুর্নুল আল্ট্রা মেগা সোলার পার্ক, ভাদলা সোলার পার্ক, রেওয়া আল্ট্রা মেগা সোলার নাকি চরণকা সোলার পার্ক? অ্যান্সারটি হবে রেওয়া আল্ট্রা মেগা সোলার। রেওয়া আল্ট্রা মেগা সোলার ভারতে গ্রিড প্যারিটি ব্যারিয়ার ভাঙতে প্রথম সৌর প্রকল্প। পৃথিবীর মহাসাগরীয় ভূত্বক প্রধানত ড্যাশ নিয়ে গঠিত। লোহা এবং অ্যালুমিনিয়া, সিলিকা এবং অ্যালুমিনা, সিলিকা এবং ম্যাগনেশিয়াম নাকি ম্যাগনেশিয়াম এবং নিকেল? অ্যান্সারটি হয়ে যাবে সিলিকা এবং ম্যাগনেশিয়াম। পৃথিবীর মহাসাগরীয় ভূত্বক প্রধানত সিলিকা এবং ম্যাগনেশিয়াম নিয়ে গঠিত। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। শিক্ষার অধিকার ড্যাশে ভারতীয় সংবিধানে একটি মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছিল, সালটা জানতে চেয়েছে, চারটি অপশান দেওয়া রয়েছে, অ্যান্সারটি হবে 2002। শিক্ষার অধিকার 2002 সালে ভারতীয় সংবিধানে একটি মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার নিম্নোক্ত কোন স্থানে দ্য গ্রেট বাথ পাওয়া গেছে? কালীবঙ্গন, ধোলাভিরা, মহেঞ্জোদারো নাকি লোথাল?
অ্যান্সারটি হবে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থানে দ্য গ্রেট বাথ পাওয়া গেছে। ড্যাশ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন যা মূর্তি পূজা এবং গণপ্রথার বিরুদ্ধে প্রচারণা চালায়। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে নাকি রাজা রামমোহন রায়? অ্যান্সারটি হবে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। শ্রী ব্রহ্মপুরীশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মণিপুর নাকি তামিলনাড়ু? শ্রী ব্রহ্মপুরীশ্বর মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ওয়েটিং ফর এ ভিসা নিম্নোক্ত কার আত্মজীবনী? এটি একটি রিপিটেড কোশ্চেন। বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী? অ্যান্সারটি হবে বি আর আম্বেদকর। ওয়েটিং ফর এ ভিসা বি আর আম্বেদকরের আত্মজীবনী। মাধবী মুদগল ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? কথক, সাত্রিয়া, ওড়িশি নাকি মণিপুরি? মাধবী মুদগল ভারতের ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। অপশন সি রাইট অ্যান্সার। ভারতে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয় কত সালে? 1935, 1933, 1931 নাকি 1929? অ্যান্সারটি হবে 1929। ভারতে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয় 1929 সালে। এ আর রহমান কতগুলি গ্র্যামি পুরস্কার জিতেছেন? 4টি, 3টি, 1টি নাকি 2টি? অ্যান্সারটি হবে 2টি। এ আর রহমান 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। তোমরা যদি আগের ক্লাসগুলো করো তাহলে বুঝতেই পারবে কীভাবে রিপিট হয়। আগের যেসব ক্লাসগুলো দিয়েছি অনেক প্রশ্ন বারবার এসেছে। 19 নম্বরে রয়েছে, ভারতের সংবিধান অনুসারে প্রতিটি রাজ্যের প্রতিটি বিধানসভা যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয় তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকবে? 4টি অপশন দেওয়া রয়েছে। অ্যান্সারটি হবে এর মধ্যে 5 বছর। ভারতের সংবিধান অনুসারে প্রতিটি রাজ্যের প্রতিটি বিধানসভা যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয় তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে 5 বছর পর্যন্ত চলতে থাকবে। 20 নম্বরে, নিম্নোক্ত কোন রাজ্যে গঞ্জা উৎসব পালিত হয়? ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক নাকি ঝাড়খণ্ড? অ্যান্সারটি হবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে গঞ্জা উৎসব পালিত হয়। নিম্ন হিমালয় এবং শিবালিকদের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলা হয় কি? দুন, হানা, কাংড়া নাকি সিন্ধু? নিম্ন হিমালয় এবং শিবালিকদের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলা হয় দুন। অপশন এ রাইট অ্যান্সার। বিদ্রোহী ক্ষতিগ্রস্ত এলাকায় খেলাধুলার প্রচারের জন্য সহায় প্রকল্পটি ভারতের কোন রাজ্যে চালু করেছিল? আসাম, ওড়িশা, হরিয়ানা নাকি ঝাড়খণ্ড? এখানে অ্যান্সারটি হয়ে যাবে ঝাড়খণ্ড। বিদ্রোহী ক্ষতিগ্রস্ত এলাকায় খেলাধুলার প্রচারের জন্য সহায় প্রকল্পটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চালু করেছিল। ২৩ নম্বর, 1320 থেকে 1414 সাল পর্যন্ত দিল্লি শাসনকারী তুঘলক রাজবংশের শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম নিম্নোক্ত কোনটি? 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম, গিয়াসুদ্দিন তুঘলক, মোহাম্মদ তুঘলক, ফিরোজ শাহ তুঘলক। গিয়াসুদ্দিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ তুঘলক। মোহাম্মদ তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, গিয়াসুদ্দিন তুঘলক। ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ তুঘলক, গিয়াসুদ্দিন তুঘলক। এর মধ্যে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ।
গিয়াসউদ্দিন তুঘলক, মোহাম্মদ তুঘলক, ফিরোজ শাহ তুঘলক। 1320 থেকে 1414 সাল পর্যন্ত দিল্লি শাসনকারী তুঘলক রাজবংশের শাসনদের সঠিক কালানুক্রমিক হলো প্রথমে গিয়াসউদ্দিন, তারপরে মোহাম্মদ তুঘলক, তারপর ফিরোজ শাহ তুঘলক। 24 নম্বরে রয়েছে 2022 সালের সেপ্টেম্বরে নিম্নোক্ত কোন ব্যক্তিকে ভারতের বিমানবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। হরজিৎ সিং আরোরা, আর কে এস ভাদৌরিয়া, সন্দীপ সিং নাকি বিবেক রাম চৌধুরী? অ্যান্সারটি হবে অপশন ডি, বিবেক রাম চৌধুরী। 2022 সালের সেপ্টেম্বরে বিবেক রাম চৌধুরীকে ভারতের বিমানবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আজকের লাস্ট কোশ্চেন 25 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নোক্ত কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? এটা আমরা সবাই জানি, অ্যান্সারটি হবে কেরালা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কেরালা রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আর আগের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কিছু ক্লাস ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। ভালো লাগলে লাইক করো ও কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।